শক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত ইলেকট্রো মেডিকেল ভাই বোনেরা, আমরা আজকে আইডিবি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনে, এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে সারা বিশ্ব থেকে ভারতীয় দেশের প্রতিনিধিগণ এখানে এসেছিলেন। আজকে এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের দাবি দাবাগুলো আমলে নিয়েছেন। আমাদের দাবি দাবাগুলো যেমন শামসুর রহমান স্যার আইডিবির সম্মানিত সাধারণ সম্পাদক, তার মাধ্যমে উপস্থাপিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা। এগুলি দাবি দাবাগুলো আমলে নিয়েছেন এবং খুব শীঘ্রই আমাদের দাবি দাবাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকে আমাদের ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশলী যারা আছেন তাদের প্রতিনিধিত্ব হিসাবে আমরা ইলেকট্রোমেডিক্যাল থেকে ছয়জনের একটা টিম আমরা এখানে এসেছি এবং এখানে এসে আমরা আমাদের যে কথা হয়েছে মাননীয় শিক্ষা উপমন্ত্রী নবেল স্যারের সাথে আমাদের কথা হয়েছে, ওনার সাথে যখন কথা বলছিলাম ইলেকট্রোমেডিক্যালের ব্যাপারে বলতেই উনি আমাদেরকে বলতেছিলেন যে হ্যাঁ, ইলেকট্রোমেডিক্যাল একটা আলাদা স্বাস্থ্য খাতের একটা আমব্রেলার মধ্যে দেওয়া হয়েছে, যে আমব্রেলা থেকে একের বাই এক স্টেপ বাই স্টেপ নিয়োগ হবে, ইলেকট্রোমেডিক্যাল অবশ্যই নিয়োগ পাবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমার সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক স্যারের সাথেও কথা হয়েছে এই ব্যাপারে, তিনিও তার জায়গা থেকে চেষ্টা করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। সর্বোপরি ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশলী ভাই বোনদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।